মিশন ঠিকামুক্তি অভিযান আরম্ভ করছে জেলার ঠিকা স্বাস্থ্য বিভাগের কর্মচারী মানে আজি এক বিৰাট পটুৱাৰ আছিল জিলাপাল দাবীপত্ৰ প্ৰদান কৰি উদ্দেশ্য ৰ্য চৰকাৰ কিভাৱে নিদ ভাঙিব আৰু ঠিকা নিযুক্তি কিভাৱে পূৰণ কৰি তেওঁায়ী নিযুক্তি প্ৰদান কৰিব আজি জিলাপাল জৰিয়তে ৰাজ্য চৰকাৰ দাবীপত্ৰ জাই অলদিয়া বেজ পিন্ধি ডিউটি ত কৰাৰ কিন্তু ৰাজ্য চৰকাৰক প্ৰত্যাদ জনাওঁ কাহি সন্ায় কৰি আলোচনা কৰিব কয় আজি আপোনাৰ আজি যি ঠিকামুক্তি অভিযান আৰম্ভ কৰি জিলাপাল দাবীপত্ৰ প্ৰদান কৰি উদ্দেশ্য কৈছে প্ৰথমতো মোক ধন্যবাদ দেৱী আমাৰ ইলেকট্ৰনিক্স মিডিয়া অৰ্গছ বন্ধু মানুহ যা মান দ্বাৰা আমি চৰকাৰে আমাৰ নিজ দাবী পত্ৰ ৰোগো দীৰ্ঘ অঠৰ বৰ্ষ আমি চৰকাৰে ঠিকা নিযুক্তিভাৱে কাজ কৰি আছোঁ বৰ্তমান সময়ৰ আয়ান কৰিছোঁ কি যে আমি মানুহ নিহ ৰেগুলাৰ স্ৰোতৰে মিছাই দাবী কাৰণ মানৱৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় সতন হাজাৰ কৰ্মচাৰী মানুহ ଠିକା କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାୟୀ ନିଯୁକ୍ତି ଦେଇଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆମର ଦାବିପତ୍ର ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆମର ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଜିଲ୍ଲାପାଳ ମହୋଦୟଙ୍କୁ ଦାବିପତ୍ର ଦେଇଛୁ କି ଯେ ଏହା ଏଥିରେ ଆମର ସମସ୍ତ ପ୍ରୋଗ୍ରାମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ୟୁନିଟ୍ ଓସାକ୍ସ ୟୁନିଟ୍ ଏବଂ ସମସ୍ତ ଅନ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭିତ୍ତିକ କର୍ମଚାରୀମାନେ ଏକାଠିତ ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସରକାରଙ୍କୁ ଆମେ ଆବେଦନ କରୁଛୁ କି ଯେ ସିଏ ଆମର ଏଇ ଯୁକ୍ତିକୁ ଗ୍ରହଣ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଆମକୁ ଖୁସିର ଲହରୀ ଫୁଟାଇ ଦିଅନ୍ତୁ ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡ଼ାମ କ'ଣ କହିବେ ଆପଣ ପ୍ରତି ସରକାର ଅନ୍ୟାୟ କରିଛନ୍ତି ଅଠର ବର୍ଷ ହେଲା ଆମକୁ କାମ କଲାଣି ଆପଣଙ୍କୁ ସ୍ଥାୟୀ ନେଉଛନ୍ତି କରୁନାହାନ୍ତି ସରକାର କେଉଁଠି ଅଭଡ଼ା ରହିଛି କ'ଣ ପାଇଁ ସରକାର ଆପଣ ଅନ୍ୟାୟ କରୁଛନ୍ତି মু প্রথমে অর্ঘ টিভি কু মানে ওয়েলকম করুচি কি স্বাগত জনাওছি আমসক তরফ যে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালছি সেইপি সে আমার যে আমাদের ভিতরে যে গোটে কম্যুনিকেসন রা যেটা কিছু পঁচাব কথা মেসেজ সে আমার বহুত সহযোগ করছেন সেপাণে আমার বহু বহু ধন্যবাদ কিন্তু আমি আজ সমস্ত এই রাস্তা কঠিক আসিছি এই যে আমার দাবিটা পূরণ করা যাও কিনা আমি অঠর বর্ষ কোড়ি বর্ষ হল চাকরি কলু আমার যে আম।

ଆମ ଅଧିକାର ଆମକୁ ଦିଆଯାଉ ଆମ ପ୍ରତି ଯେଉଁ ଅନ୍ୟାୟ ହୋଇଛି ସରକାର ଏ ବର୍ତ୍ତରେ କିଭଳି ଏବେ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରିବେ ସେ ଦାବି ରଖିଛନ୍ତି କ'ଣ କହିବେ ଅଠର ବର୍ଷ ଆପଣ ଚାକିରି କଲେ ଆପଣ ସ୍ଥାୟୀ ନିର୍ଦ୍ଦେଶ ବର୍ତ୍ତମାନ କରା ନାହିଁ ଆଜି ଠିକା ମୁକ୍ତି ଅଭିଯାନ ଆପଣ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଆଗାମୀ ଦିନରେ ପଦକ୍ଷେପ କ'ଣ ରହିବ ଆଗାମୀ ଦିନରେ ଆମେ ଏକୋଇଶ ତାରିଖରେ ରାଲି କରିବା ପାଇଁ ମାନେ ଆମର ଅନୁଷ୍ଠାନ ଆମର ଆସୋସିଏସନ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଗୋଟିଏ ଅନୁରୋଧ ସେ ଆମର ଯେ ଦାବିର ଯୁକ୍ତିଟାକୁ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କ କହିବା ମୁତାବକ ସେ ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ ଓଡ଼ିଶାରୁ ଉଚ୍ଛେଦ କରିବା କଥାଟା ସେଇଟା ସିଏ ରଖି ଆମକୁ ସେ ଭିତରୁ ଏ ଚୁକ୍ତି ଭିତ୍ତିକ ପଥାରୁ ଆମକୁ ମୁକ୍ତି ଦିଅନ୍ତୁ ଆପଣ ଆଜି ଆସିଲେ ଦାବି ପ୍ରଦାନ କଲେ ଜିଲ୍ଲାପାଳ ତ ଆଲୋଚନା କରନ୍ତୁ ଜିଲ୍ଲାପାଳ କ'ଣ କହିଲେ দেখুন আমার যে দাবিপত্র রয়েছে আমার সমস্তে জাগে কি আমি বিগত অঠর বর্ষ হল আমার ওড়শা বা যে মানে কাম করে আসছু স্বাস্থ্যসেবার বিভিন্ন যোজনা যেতে আমি করে আসছু সে আমার ইয়ে সহ জাগান আটা সে জনাইবে বলে আমার রাজ্য সরকার ইয়ে কু খালি এটি আজ আমি যে সমস্ত একত্রিত হয়েছু গোটি জিনিস কে চি আপনার মাধ্যমে গোটে ছুঁয় যেত ভোগ লাগি থাকে সে তা মা পা যাই নকান্দলে সেবী তার জানি পারেনি কি অলি করে থাকে যেত বাপা মাংক পাখে আগ করে থাকে তো আঠি আমি যেতে বিছু আদি সত্তবন হাজার হয়ে পারে চুক্তিভিত্তিক ইয়ে মুক্তি পাইপারে তাহলে আমি কমপাইন এই গোটি অনেক আজ আমি এটি একত্রিত হয়েছু এইটা আপনার মাধ্যমে জনাই চাহ একুশ তারিখের যে র্যালি অনেক আমি কেবল আমার মানে মুখ্যমন্ত্রী মানবর মুখ্যমন্ত্রী আগে এইটা দেখা স্যার আমি শুণতু আমি এই যেমি সত্তবন হাজার ইনক্লুড করা আমু ৰেগুলাৰাইজেচন প্ৰৰকাৰ ঐতিহাসিক নিষ্পত্তি নেলে সতন হাজাৰ কৰ্মচাৰীক স্থায়ী নিযুক্তি কলে কিন্তু এমানকু বাদ পঢ়ি চৰকাৰ বাদ পকাই অন্ায় কৰি আজি গুহাৰি কৰি অলি কৰি ৰাজ্য চৰকাৰ নিকটে দাবী উপস্থাপন কৰিণৰ থকা ৰাজ্য চৰকাৰ কেৱল প্ৰত্যেক ন্যায় প্ৰদান কৰে তাক অপেক্ষা ৰব নচেত আগামী দিনত যি চেতনী দিম একৈছ তাৰিখে এই স্বাস্থ্য বিভাগৰ ঠিকা কৰ্মচাৰী মানে ৰাজধানী ৰাজৰাস্তাৰে গৰ্জনৰ খোৰ্ধাৰ ভিডিঅ' জৰ্ণালিষ্ট দিলীপ নাইডুসংগ্ৰাম হোটা ৰিপৰ্ট আছ নিউজ